বাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি জলি, বড়দের আমার প্রণাম, ছোট এবং সম্পর্কিত আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করবো তোমাদের দিনটা যেন আজকে সবার খুব ভালো কাটে। আর নতুন ভিউয়ার যারা আছো তাদেরকে জানাই দাঁড়িয়ে ক্যানভাসের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। ওর পাশে তিনজন মিলে ঝগড়া করছি, ওই যে আমি কী করছি কী জানি জানি না, আট করে যাবো। দেখো আজকে ব্রেকফাস্ট থেকে শুরু করছি, আটা মেখে রেখেছি, অনেকদিন বাদে রুটি করছি, রুটি করাই হয় না, আর বেগুন ভাজবো টিফিনে। কালকে তো সকালে শুধু মাছের ঝোল ভাত করেছিলাম, বিকালে তরকারি রুটি একটু কিনে নিয়েছিলাম দোকান থেকে, আর শরীরটাও হয়তো ভালো ছিল না বলে কিছুই হচ্ছিলো না, রান্নাবাড়িও করতে পারছিলাম না ঠিক মতো, না জিতান তো খুব রেগে যাচ্ছিলো, হ্যাঁ তুমি কিছু রান্নাবাড়ি করছো না, খেতে দিচ্ছ না ঠিক মতো, কালকে তো খুব চেঁচামেচি করেছে, হ্যাঁ কিছু করছো না রান্নাবাড়ি কিছু করছো না, হ্যাঁ আমি এই শুধু মাছের ঝোল আর ভাত খাবো না। তো আজকে একটু রান্নাবাড়ি করবো, জিতান তো অনেকদিন ধরেই, তিন দিন ধরে তো রান্নাবাড়ি হচ্ছে না, আর জিতান চাচামেচি করছে, এই যে জিতান দু তিন দিন ধরে একদম ভালো মন্দ রান্না করছে না, শুধু সিদ্ধ ভাত আমার শরীরটা ভালো না, আমি কি করে রান্না করবো বলো, সেটা ওকে কে বোঝাবে? কালকে চেঁচামেচি করেছে, হ্যাঁ আমি এসব খাবো না, শুধু মাছের ঝোল আর সিদ্ধ ভাত এটা কেউ খায়। আমি বলছি ঠিক আছে আমার শরীরটা একটু ঠিক হয়, আজকে আমার একটুখানি ওষুধ টষুধ খেয়ে একটু শরীরটা বেটার লাগছে, আমি ঠিক আছে আজকে রান্না করবো। হ্যাঁ দেখছো কেমন করে গুড মর্নিং বলছে, দেখছো দেখো বাবা ছেলে কেমন করে গুড মর্নিং, আর তোমাকে একজন জানো তো জেন্টলম্যান বলেছে। মানে আবল তাবল কাজ করছে দেখছো, দুজন মিলে আবল তাবল কাজ, যা পড়তে বসে তুমি নিজে পড়া আছে না, পড়া কমপ্লিট কর, তো চলো এখন আর আমাকে জয় সারা পুজোতে একদিনও ঠাকুর দেখাতে পারবে না, বুঝলি? করার নেই, তাকেই বলো কিছু করার নেই, করার নেই, চাকরিটা এমন করতে হবে, একদিন আমাকে ঠাকুর দেখাতে পারবে না, যখন আইনক্সে কাজ করতো তখন একবার দুবার ঠাকুর দেখিয়েছে, এখন তো আর পারেই না, এখন যেহেতু রেস্টুরেন্টে ঢুকে গেছে এখন তো পারেই না দেখাতে, জানো সবাই তো খেতে যাবে এই পুজোর দিনগুলোতে, আর আমরা তো বাড়িতে মেম্বার্সরা বাড়িতে, এই জন্য আমি আর ছেলে ঠাকুর দেখবো, আর একদিন ফর্তে যাবো ইচ্ছা আছে। আর এই যে আমাদের মাসি পদ্মমাসির কাজ হয়ে গেছে, পদ্মমাসিকে এখন খেতে দেবো, তো চলো পরে আবার দেখা হচ্ছে। এই দেখো জিতানকে, এই এই মাত্র জিতানের ক্লাস শেষ হলো, আর এবার আমি নিচে রান্না করতে যাবো, কেননা ওর ক্লাস থাকলে তো ওখানে বসতে হয়, নাহলে স্কুলের টিচার খুব রাগারাগি করে, বলে একদম গার্জিয়ান বসবে, নয় মা নয় বাবা, বাবারা তো আর থাকে না, মায়েদেরই বসতে হয়, তো আমাদের বসতেই হয়। আর দেখো ওই ঘর থেকে বিছানা বালি সব তখন আমি একটু গোছালাম দেখলে তো, নিয়ে সেই ঘরে রেখেছি, কারণ আজকে মাসি চলে এসেছিলো আর মাসি তখন ঘর মোছা শুরু করে দিয়েছে, তাই আমি ঠিক আছে আমি বিছানা সব বালিগুলো সব বিছানায় রেখে দিয়ে গেলাম, আমি তুমি চলে যাও আমি কাজকর্ম করে ওগুলো গুছিয়ে রাখবো, তো চলো এগুলো আগে গুছিয়ে নিই তারপর রান্নাঘরে যাবো রান্না করতে। আর আজকে বাবা বাজার থেকে আলুটা এগুলো কেমন পড়ে, আর বাবা আজকে বাজার থেকে একটা পেঁপে এনেছে, জানো আড়াই কেজি ওজনের পেঁপে, বিশাল বড়, আমি পেঁপেটা এখনও কাটিনি তোমাদের দেখাবো বলে, তো এটা গুছিয়ে নিয়ে নিচে যাবো, নিচে গিয়ে তোমাদের দেখাবো। এই দেখো পেঁপেটা, পেঁপেটার ওজন না আড়াই কেজি, জানো বাবা নিয়ে এসে আনলাম যে এটা পাকা হলে বেশি ভালো হতো। রান্নাবাড়ি সব হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কারও হয়ে গেছে, আর আজকে রান্না করেছি শুক্তো, মাছের ঝোল, ট্যাংরা মাছের ঝোল, আর সোমের আর জয়ের খুব পছন্দের সয়াবিন, আমার অত ভালো লাগে না, সোম আর জয় খুব ভালোবাসি। আর এই দেখো কী করে বেড়াচ্ছে, দেখো এই এখানে বলেছিলাম না যে পিঁপড়ের একটা বাসা আছে ট্যাঙ্কির ওখানে, ওই নিম পাতা নিয়ে এসে ওটাকে পেস্ট করছে, করে জলে গোলাচ্ছে, নুন দিচ্ছে, দিয়ে এইসব বানিয়ে কী সব করে বেড়াচ্ছে, পাগলা করে দিচ্ছে গো, স্কুল না খুললে বাঁচা মুশকিল হয়ে যাচ্ছে। মা আমি ফোন করছি, দাঁড়া আমি ফোন করছি পুলিশকে, তুই আবার পিঁপড়ে মারছিস তো আমি ফোন করবো পুলিশকে, দাঁড়া। গুড আফটারনুন, জিতানকে পড়াতে দিতে এসেছি মিসের বাড়িতে, দাঁড়া দরজা খুলবে দেখ মিস। জিতানকে পড়তে দিয়ে এসে অনেকক্ষণ ধরে ভাবছি যে ব্লগটা একটু কন্টিনিউ করি, কন্টিনিউ করি, এত কাজ থেকে যায় যে কন্টিনিউ আর করতেই পারছিলাম না, জামা কাপড় ওগুলো মেলে এসেছিলাম ছাদে, ওগুলো সব তুললাম, গাছে জল দিলাম, সকালে জল দিতে পারিনি বলে এখন আবার গাছে জল দিলাম, জল টল দিয়ে তারপরে এখন এই যে চা করলাম,
চা আর বিস্কুট এখন খাবো। অনেকদিন বাদে আজকে একটু রান্নাবাড়ি করলাম, আর আমি তো রান্নাবাড়ি করতে খুব ভালোবাসি, আমার খুব ভালো লাগে রান্নাবাড়ি করতে। রান্নাবাড়ি করবো, সবাইকে খাওয়াবো, মানে এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে আমি নিজে হাতে রান্না করে সবাইকে খাওয়াবো, সবাই তৃপ্তি সহকারে খাবে, এই এই ব্যাপারটাতে আমার আমার খুব আনন্দ হয়, মানে আমার ভীষণ আনন্দ হয়। কেউ যদি আমার বাড়িতে আসে কেউ বলে আমি খাবো, তাকে আমি রান্না করে খাওয়াবো অনেক পরে, মানে ওই কষ্টটা আমার কষ্ট মনে হয় না, আমার খুব আনন্দ হয় জানো তো। তো আজকে অনেক দিন বাদে রান্নাবাড়ি করলাম, বেশ খুব বেশি করিনি, তো সকালে তোমাদের বললাম খুব বেশি করিনি। এতদিন বাদে সমিত তৃপ্তি করে খেয়েছে, কেননা ওকে কদিন ধরে একদম মানে ঠিক মতন খেতে পারছি না, শুধু মাছের ঝোলা সিদ্ধ ভাত দিকে বাচ্চারা খেতে পারে রোজ, দু তিন দিন তো তাই হয়েছে পুরো। আর আরও হয়েছে কেননা আমরা যখন করোনা, আমার যখন করোনা হয়েছিলো বা আমার যত একসাথেই হয়েছিলো প্রায়, তো তখন আমাদের ক্যাটারিংয়ের খাবার আসতো, আর এত বাজে ক্যাটারিংয়ের রান্না হতো, তোমাদের কি বলবো, না বাজে ঠিক বলবো না, বাজে বলাটাও ভুল, কেন ভালোই রান্না করতো, কিন্তু আমরা যেহেতু বাঙালি না, আমরা একটুখানি রান্নায় মানে নুন মিষ্টির একটা ব্যালেন্স ভালো মানে থাকে আমাদের রান্নায়, আমার বাপের বাড়ির রান্নাতে থাকে। আর শ্বশুরবাড়ির রান্না আমি বলতে পারবো না, কারণ আমার শাশুড়ি নেই, আমি বিয়ের পর থেকে মানে পর থেকে আমিই রান্না করি, আমার বাপের বাড়িতে নুন মিষ্টির একটা ব্যালেন্স সুন্দর থাকে। আর যেখান থেকে খাবার আসতো সেখানে মানে মিষ্টি ইউজ হতো না, শুধু নুন দিত, সুতরাং সেই নুন মিষ্টির ব্যালেন্সটা থাকতো না। আর সীতান্ত ছোটোবেলা থেকে ওরম খেয়ে অভ্যস্ত, একদম খেতে পারতো না, শুধু ডাল ভাত খেতো জানো, এত কষ্ট হতো, আমরা তো ওপরে ছিলাম, আমি আর জল নিচে যেতেও পারতাম না, ওকে কিছু করেও দিতে পারতাম না, আর শুধু ডাল ভাত আর মাছ ভেজে দিত শ্বশুর, মাছ ভাজা দিয়ে ভাত খেত রাত্রিবেলা হতে, শুধু তাই ডাল ভাত আর মাছ ভাজা, আর কিছু খেতে পারতো না ছেলেটা, খুব কষ্ট হতো। তো তার জন্য আমার এইবার শুরু করলাম যে না না আমি ক্যাটারিংয়ের রান্না করবো, আমার ছেলে খেতে পারে না, আমি ওই যা পারি সিদ্ধ ভাত মাছের ঝোল তো খাবে, সিদ্ধ ভাত মাছের ঝোল তাই করতাম, তাই ও খেত। তো চলো একটু চাটা খেয়ে নিই, চাটা খাওয়া হয়ে গেলো, এবার জিতানকে আনতে যাব, আর এসে আর কি আছে গাজরের রুটি ফুটি করবো, আর সয়াবিন তো করাই আছে সকালে, তো সয়াবিন গরম করবো, খেতে খেতে দেখবো। ওকে আনতে গেলে ওখানে মিসের বাড়িতে বসেই একটু গল্প টল্প হয়ে যায়। তো চলো আর ব্লগটা আর এন্ডি করবো না, এত দূরতেই রাখবো, নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে, আর রেনবো ক্যানভাসের সাথে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, অ্যান্ড সাবস্ক্রাইব করো, ভালো দেখো, সুস্থ দেখো, গুড নাইট, শুভরাত্রি।